তীব্র হকিয়নি ইরানর গাজাত স্থল অভিযান চলালে ভয়াবহ হব পরিণাম গাজাত বনুয়া হব ইসরায়েলি সেনার কবরস্থান ভূমিকম্প সদৃশ পরিস্থিতি সম্মুখীন হব লাগিব ইসরায়েলে গাজার উপর শীঘ্রে আক্রমণ বন্ধ করবলৈ শেষ সকিয়নি ইরানর অক্টোবরত ইসরায়েলের উপর হামাসে হঠাৎ ভয়ানক আক্রমণের পিছত মধ্যপ্রাচ্যর পরিস্থিতি দ্রুতগতিত সলনি হয়েছে ইসরায়েলের বোমা বর্ষণত গাজাত এতিয়ালৈকে প্রায় 2500 লোকের মৃত্যু হয়েছে ইয়ার ভিতর সহস্রাধিক শিশু আর মহিলা আকাশ মার্গেরে ইসরায়েলের ধারাবাহিক বোমা বর্ষণত প্রায় ধ্বংসস্তূপত পরিণত হয়েছে গাজা এইবার গাজাত স্থল অভিযানের বাবে সাজু হয়েছে ইসরায়েল সেনা ইসরায়েলি সেনার 3 লাখেরও অধিক জওয়ান গাজা সীমান্তত নিয়োজিত হয়ে আছে ট্যাঙ্ক আর আর্টিলারির উপরও গধুর অস্ত্র শস্ত্র সাজু করেছে ইসরায়েলে ইতিমধ্যে ইসরায়েলি সেনায় উত্তর গাজাত বাস করা 11 লাখ লোকক 24 ঘণ্টার ভিতর এলাকা খালি করবলৈ সকিয়নি দিছে যদিও এতিয়ালৈকে ইসরায়েল সেনায় এতিয়াও গাজাত প্রত্যাশিত স্থল আক্রমণ আরম্ভ করা নাই কিন্তু তার মাজতে ইরানের বৈদেশিক মন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানে ইসরায়েলক গাজাত আক্রমণ বন্ধ করবলৈ আহ্বান জানাই হকিয়াই দি কয় যে যদিহে লেবাননের হিজবুল্লাহ জড়িত হয় তেন্তে এই সংঘাত মধ্যপ্রাচ্যর অন্যান্য অঞ্চললৈও বিয়পিব পারে যদি এনেকুৱা হয় তেন্তে ইসরায়েলে এক বৃহৎ ভূমিকম্পর সম্মুখীন হব লাগিব শনিবারে লেবাননের রাজধানী বেইরুটর সাংবাদিকর সহিতে হওয়া এক সাক্ষাৎকারত ইরানের বৈদেশিক মন্ত্রীগিয়ে কয় যে যদি গাজাত ইসরায়েলের অভিযান অব্যাহত থাকে বিশেষক যদি ইসরায়েলে গাজাত স্থল আক্রমণ চলায় তেন্তে ইরানে হস্তক্ষেপ করব লাগিব বিশেষজ্ঞসকলের মতে যদি ইরানে হামাস ইসরায়েল সংঘাতত কোনো ধরনের জড়িত হয়ে পড়ে তেন্তে ইয়ার ফলত মধ্যপ্রাচ্যর অন্যান্য অঞ্চললৈ সংঘাত বিয়পিব পৰাৰ সম্ভাবনাই বেশি তেনে ক্ষেত্রত ইসরায়েলে ইরানের সকিয়নি কি ধরনের লয় হেয়া পরবর্তী সময়তহে লক্ষণীয় হব নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24